তো আজকে হাজির হয়েছি খুব সাধারণ একটা রেসিপি নিয়ে। আমি যখন যেটা বানাই তখন সেটা আপনাদের সাথে শেয়ার করি, তাই এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখানে 1 কাপ মুসুর ডাল নিয়েছি, 3টে পেঁয়াজ কুচি নিয়েছি, আর এখানে 1 কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর লাগবে সর্ষের তেল। তো এখানে আজকে দেখাবো ডাল ভাপা। এখানে জলটা গরম বসিয়ে দিয়েছি, ডালটা আমি ভেজে দিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে আমি 1 কাপ ডালের সঙ্গে 2.5 কাপ জল দিয়েছি, কারণ পেঁয়াজ যখন দেব তখন একটু জল বেরোবে পেঁয়াজ থেকে, তাই। তো বন্ধুরা, ডালটা এখানে ফুটে গেছে দেখুন, তো ডালটা আধা সেদ্ধ হয়েছে, তুলে দেখাচ্ছি। এই দেখুন তুল, এটা হচ্ছে ডালটা পুরো সেদ্ধ হয়নি, আরও অনেকটাই সময় সেদ্ধ হতে লাগবে। এই সময় আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি হাতের সাহায্যে, দেখুন ভেঙে ছড়িয়ে দিচ্ছি এর মধ্যে। এবার লঙ্কা কুচিগুলো, লঙ্কাগুলো আমি চিরে দিয়েছি, গোটা লঙ্কা নয়, এগুলো চেরা আছে, লঙ্কাগুলো চিরে এর মধ্যে দিয়েছি। এবার লঙ্কাগুলো একটু হাতের সাহায্যে ভেঙে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ, একদম পরিমাণ মতন লবণটা দিতে হবে। দিয়ে দেব হলুদ, হলুদ গুঁড়োটাও একেবারে পরিমাণ মতন দিয়ে দিতে হবে। আর দিয়ে দেব সর্ষের তেল, সর্ষের তেলটা একটু বেশিই দেব। সর্ষের তেলটা দিয়ে এবার আমি এই ডালটাকে একদম ঢাকা দিয়ে দেব, যতক্ষণ না সব কিছু সেদ্ধ হয়ে যাচ্ছে আর এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে। আর এই গন্ধটা এত সুন্দর বেরোয় ডাল ভাপার, খুব ভালো লাগে। তো এটা ঢাকা দিয়ে দিই, চলুন। তো বন্ধুরা, ডালটা একটু খুলে দেখাচ্ছি, এখনও সেদ্ধ হয়নি, একটু বাকি আছে, আবার ঢাকা দিয়ে দিলাম। তো এবার ডালটা আমার রেডি হয়ে গেছে, আর এর মধ্যে এবার আমি কাঁচা তেল, সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি গ্যাস বন্ধ করে রেখে দেব। তারপরে গরম ভাতে গরম গরম পরিবেশন করব। তো এরকম চটজলদি একটা রেসিপি খুব ভালো লাগবে, ভালো লাগে খেতে, আর এটা করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে। এরকম কোথাও হয়তো যাওয়ার আছে বা কোনো কোনো জায়গা থেকে আসলাম, তাড়াতাড়ি রান্নাটা বসাতে হবে, এরকম একটা ব্যাপার থাকলে তখন একদিকে ভাত এরকম ডাল ভাপা দিয়ে বসিয়ে দেবেন, এটা খেতে খুবই ভালো লাগবে। আর এরকম বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যারা জল খাবারে ভাত খান তারা এরকম একদিন সকালে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, খেয়ে কমেন্ট করবেন, খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন অবশ্যই। আর ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক শেয়ার করতে ভুলবেন না, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। তো রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।